বিবিসি 2024 সালের 13 মার্চের একটা প্রতিবেদনে দেখানো হয় যে ভারত থেকে একটি মাত্র পেঁয়াজও আমদানি করা সম্ভব হয়নি। এর আগেও আমরা এমন একটি ঘটনা দেখতে পাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের 2020 সালের একটি রিপোর্টে। সেখানে দেখানো হয় যে হঠাৎ করে আমাদের পেঁয়াজের দাম বেড়ে যায়। ভারত ল্যান্ডপোর্টে বাংলাদেশকে পেঁয়াজ পাঠানো একেবারে বন্ধ করে দেয় এবং আমাদের দেশ তখন পড়ে যায় বিপাকে। এবং এই ঘটনা কিন্তু আমরা প্রায় সকলেই জানি। অপরদিকে সাম্প্রতিক সময়ে আজকের পত্রিকার 5ই সেপ্টেম্বর একটি প্রতিবেদনে উঠে আসে চাকরির জন্য ভারতে গিয়ে 3 জন নাগরিকের কিডনি হারানোর কথা, এবং এ সম্পর্কে হিন্দুস্তান টাইমেও একটা প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয় বলিউড সিনেমা রান এ দেখা যায় একজন যুবককে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার থেকে কিডনি বের করে নেওয়া হয়। ঠিক এই ঘটনাটায় বাস্তবে ঘটে ওই 3 জন বাংলাদেশের নাগরিকের সাথে। তাদেরকেও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে ডাক্তারি পরীক্ষার নামে তাদের শরীর থেকে কিডনি বের করে নেওয়া হয়। স্বাধীনতার পর থেকে বন্ধুরাষ্ট্র হওয়ার সুবাদে ভারতকে একের পর এক ফেভার দিয়ে গেছে বাংলাদেশ, কিন্তু ধীরে ধীরে এই সম্পর্কটা দেওয়া নেওয়া থেকে সরে গিয়ে শুধুমাত্র দেওয়ার সম্পর্কে গিয়ে ঠেকেছে। আর বর্তমানে প্রকাশ্যে যে স্বেচ্ছাচারিতার জুলুমে তারা অংশ নিয়েছে, এখন আমাদের বিকল্প না ভেবে আর কোনো উপায় নেই। হ্যাঁ, হতে পারে আমাদের সাময়িকভাবে অর্থনীতিতে কিছু একটা বিরূপ প্রভাব পড়তেছে, বাট আমরা যদি দীর্ঘমেয়াদী চিন্তা করি এবং আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব চিন্তা করি তবে এটা অত্যন্ত জরুরি। তাই আজকে আমরা ভারতের সাথে বাংলাদেশের আমদানি রপ্তানির সম্পর্ক এবং ভারতের কোনো বিকল্প মার্কেট আমাদের হতে পারে কি না এই সব বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। সো উইদাউট ফার্দার এনি ডিলে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। এখানে প্রথমে একটা প্রশ্ন চলে আসে যে ভারতের সাথে আমরা কেন আমদানি রপ্তানি করি। এই প্রশ্নের উত্তরটা খুব সোজাসুজি যাওয়াটা কঠিন, তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা প্রতিবেদনে এর খুব সোজাসুজি উত্তর আমরা পাই। ভারত থেকে আমদানি রপ্তানি কেন, এর প্রশ্নের জবাবে তারা জানায় ভারত থেকে পণ্য আমদানি করতে একই সাথে যেমন খুব কম সময় লাগে, তার পাশাপাশি এই পণ্যগুলো অনেক সস্তা হয়ে থাকে, এবং অপরদিকে ভারতে পণ্য রপ্তানি করতেও ঠিক একই রকম সুবিধাগুলো আমরা পাই। এর কারণে আমাদের হাজারো ভালো অপশন থাকার পরেও ভারত আমাদের কাছে সবসময় একটা বেটার অপশন। তবে কিছু ক্ষেত্রে আমরা অনেকটা বাধ্যও বটে। ওই যে বন্ধুত্বের খাতিরে ব্যবসা হলে যা হয়। কেন প্রশ্নের পরে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের আসলে কতটুকু আমদানি রপ্তানি হয়ে থাকে। ভারতের সাথে বাংলাদেশের এই আমদানি রপ্তানি বেশ বিস্তৃত পরিসরে ছড়িয়েছে। ট্রেডিশনাল ট্যুরিজম, হেলথ, শিক্ষাখাত থেকে শুরু করে ফ্রন্টিয়ার টেকনোলজিস অফ নিউক্লিয়ার সায়েন্স সহ স্পেস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সেক্টরগুলোতে দুইটা দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠেছে বেশ কয়েক দশক ধরে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় 2022 সালে বাংলাদেশ ভারতে প্রায় $2 বিলিয়ন রপ্তানি করে, যেখানে বাংলাদেশের মার্কেটে ভারত রপ্তানি করে প্রায় $14 বিলিয়ন। হ্যাঁ, প্রায় 7 গুণ বেশি। আমরা সবসময় মনে করি বাংলাদেশ মনে হয় ভারত থেকে পেঁয়াজ এবং নানান ধরনের সবজি সবথেকে বেশি আমদানি করে থাকে, কিন্তু না, বাংলাদেশ ভারত থেকে যেটা সবচেয়ে বেশি আমদানি করে থাকে সেটা হচ্ছে রিফাইন্ড পেট্রোলিয়াম। এই রিফাইন্ড পেট্রোলিয়াম প্রায় $1.37 বিলিয়ন দিয়ে আমরা রপ্তানি করি, এবং এর ঠিক পরেই রয়েছে পিওর কটন ইয়ার্ন, যা আমাদের মোট আমদানির 9.91%। এছাড়াও চিনি, ইলেকট্রিসিটি এবং গম আমাদের আমদানি তালিকার সবসময় উপরের দিকেই থাকে। অপরদিকে বাংলাদেশ ভারতে যে জিনিসটা সবচেয়ে বেশি রপ্তানি করে তার মধ্যে আছে নন নিট মেন স্যুট অ্যান্ড টেক্সটাইল স্ক্রাবস। টেক্সটাইল বা রেডিমেড পোশাকের পাশাপাশি বাংলাদেশ ভারতে একটা বড় অ্যামাউন্টের ভেজিটেবল অয়েলও রপ্তানি করে থাকে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই আমদানি রপ্তানির গ্যাপটা কিন্তু অনেক বেশি, এবং এই গ্যাপটা কিন্তু একদিনেও ক্রিয়েট হয় নাই। বন্ধুত্বের খাতিরে তারা যে ব্যবসার কথা বলে এটা হলো একটা শুভঙ্করের ফাঁকি। 2007-08 অর্থ বছরে যেখানে ভারতের মোট রপ্তানি ছিল $2.76 বিলিয়ন এবং আমদানি ছিল $0.22 বিলিয়ন, সেটা বিগত কয়েক বছরে 700% বেড়ে গেছে। এবং বাংলাদেশের ভারতের এই আমদানি রপ্তানি সম্পর্কে সবসময় লাভ হয়েছে ভারতে। বাংলাদেশের লাভের কথা চিন্তা করলে সেটা সবসময় শূন্যের কোঠাতেই থেকে গেছে, এবং এর পিছনে রয়েছে কিছু চাল। বাংলাদেশ ভারত ট্রেডকে যতটা অতিরঞ্জিত করে দেখানো হয় বিষয়টা কিন্তু মোটেও এমন না। বাংলাদেশ থেকে ভারতে রপ্তানিকৃত বিভিন্ন পণ্যের ওপর তাদের রয়েছে নানা রকম কর, এছাড়াও ট্যারিফ, পোস্ট ট্যারিফ সহ আরও অনেক ধরনের ঝামেলা তো আছেই। এছাড়াও তারা যে ইনফ্রাস্ট্রাকচার এবং দেশের কানেক্টিভিটির কথা বলে সেখানেও কিন্তু রয়েছে তাদের বৃহৎ একটা স্বার্থ। 2016 সালের পর থেকে ভারত বাংলাদেশকে প্রায় $8 বিলিয়ন দেয় বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য। এই ডেভেলপমেন্টগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু ছিল রেল, পোর্ট ইনফ্রাস্ট্রাকচার অথবা শিপিংয়ের জায়গাগুলোতে। কিন্তু এখানে প্রশ্ন আসতে পারে কেন তারা এই জিনিসগুলো করতেছিল। কারণ তাদের রপ্তানি আরও বাড়াতে হবে, কেননা ভারতের তুলোর সবচেয়ে বড় আমদানিকারক তো আমরাই। এছাড়া শুধু ব্যবসা নয়,
তাদের যাতায়াতের সুবিধার জন্য তারা বাংলাদেশকে ব্যবহার করতে এইটুকু পরিমাণ পিছপা হয় না। সম্প্রতি আখাউড়া আগরতলা যে লিং রোডটা, এটা ভারতকে তাদের উত্তর অংশের সাথে যোগাযোগের একটা বিকল্প পথ করে দেয়। যেখানে আগে তাদের যাতায়াতের সময় লাগতো 31 ঘন্টা, সেখানে এখন তাদের সময় লাগতেছে মাত্র 10 ঘন্টা। এছাড়া কিছুদিন আগে যে রেল ট্রানজিটের ঘটনা ঘটে, এটা তো আমাদের সকলেরই জানা। এ থেকে আমাদের সামনে আরেকটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে যায়, ভারতের সাথে আমাদের সম্পর্কটা দেওয়া নেওয়া থেকে সরে গিয়ে শুধুমাত্র দেওয়ার সম্পর্কে পরিণত হয়েছে। বিকল্পের কথা যে আমাদের কেন চিন্তা করতে হবে, এটা মনে হয় আমাকে আর আলাদা করে বলতে হবে না। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের একটা প্রতিবেদনে উঠে আসে, 2022 সালে বাংলাদেশের লিডিং ইম্পোর্টের মধ্যে সব থেকে এগিয়ে আছে যে দেশটা, সেটা হচ্ছে চীন। আমাদের মোট ইম্পোর্টের প্রায় 25.6% আসে এই চীন থেকে। তাই চীনই কিন্তু হতে পারে ভারতের সব থেকে বড় বিকল্প। শুধুমাত্র পার্সেন্টেজের কথা চিন্তা করে না, এই আমদানি রপ্তানি কিন্তু যে কোনো দুইটা দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেক বেশি জোরদার করে এবং বিদেশি ইনভেস্টমেন্টের জন্য এটা অনেক বড় একটা ভূমিকা রাখে। তাই চীন কিন্তু খুব সহজে আমাদের ভারতের বিকল্প হতে পারে, যদি চীনের বাজারে আমাদের আনাগোনা কিছুটা বাড়ে। একটু পণ্যের পার্সপেক্টিভ থেকে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। এখন সবগুলো পণ্যের তো একে একে বিকল্প দেখানো সম্ভব না। বাংলাদেশের সব থেকে বেশি আমদানি করা প্রোডাক্টটা হচ্ছে রিফাইন্ড পেট্রোলিয়াম। সো আমরা এইটার একটা ওভারভিউ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করি। মজার বিষয় হলো, বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটা দেশ থেকে এই রিফাইন্ড পেট্রোলিয়াম আমদানি করে থাকে। তার মধ্যে সব থেকে বেশি আমদানি করে মালয়েশিয়া থেকে, প্রায় $2.67 বিলিয়ন আমদানি করা হয় এখান থেকে। এরপরেই কিন্তু আস্তে আস্তে সিঙ্গাপুর। সো সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া, এই দুইটাই কিন্তু আমাদের একটা বিকল্প রাস্তা হইতে পারে রিফাইন্ড পেট্রোলিয়ামের জন্য। দূরত্ব এবং শিপিং টাইমের বিচারে বা এর উপর ভিত্তি করে টাকার অ্যামাউন্টের দিকে তাকালেও কিন্তু ভারত সবসময় আমাদের সামনে একটা বেটার অপশন হিসেবে আবির্ভূত হয়। কিন্তু মালয়েশিয়া থেকে আমদানি করার ক্ষেত্রে আমাদের কিন্তু নানা রকম সুযোগ সুবিধা রয়েছে, যার মধ্যে প্রথমেই হচ্ছে তাদের পণ্যের আন্তর্জাতিক মান এবং রিফাইনারিতে তাদের হাই এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ড। এছাড়াও তাদের পণ্য কিন্তু ভারতের থেকে অনেক বেশি উন্নত এবং আমাদের এই চলমান পরিস্থিতিতে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হলেও আমাদের বিকল্প একটা রাস্তা বের করা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমরা ভারত এবং বাংলাদেশের আমদানি রপ্তানি বিষয়টাকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এবং এর বিকল্প পথগুলো নিয়েও কিছু কথা বলার চেষ্টা করেছি। এই পুরো ভিডিওতে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দিস ইজ সামিনা সাদাত ফ্রম ফিনটেক।